जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमरा एई भिडियोर माध्यमे একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আগামী 26 মে চন্দ্রগ্রহণ সাথে বুদ্ধ পূর্ণিমার মহাযোগ। এই পবিত্রতম দিনে আমাদের কি করা উচিত আর কি করা একদমই অনুচিত, সেই প্রসঙ্গেই আমরা বিস্তারিত জানব। বিজ্ঞান কি বলছে এবং আমাদের শাস্ত্রই বা কি বলছে, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমাদের মানব সমাজে যেমন প্রতিনিয়ত কর্মকাণ্ড হয়ে চলেছে, ঠিক তেমনই অন্যদিকে এই বিশ্ব ছাড়িয়ে বহু কোষ দূরে মহাকাশ নিজের কালের নিয়মে রচনা করে চলেছে নিত্য নতুন মহাজাগতিক নানান ঘটনা। আর এই রকমই একটি মহাজাগতিক ঘটনা সাক্ষী হতে চলেছে 26 মে বুধবার। দিনটি একদিকে যেমন পূর্ণিমা পড়েছে, ঠিক তার পাশাপাশি এই দিনটিতে সম্পূর্ণ হবে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ হচ্ছে 26 মে এবং এই গ্রহণ উপচ্ছায়ায় প্রবেশ করছে দুপুর 2:17 এবং উপচ্ছায়া শেষ করছে সন্ধে 7:19। আর এই টাইমটাই গ্রহণের টাইম হিসাবে ধরা হচ্ছে এবং গ্রহণ স্পর্শ হচ্ছে বিকেল 3:15 থেকে গ্রহণের মধ্যকাল 4:49 এবং গ্রহণ মুখ্য হচ্ছে সন্ধ্যা 6:23 এবং উপচ্ছায়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে 7:19 মধ্যে। অর্থাৎ আপনারা মোটামুটি ধরে রাখুন দুপুর 2:15 থেকে ধরে এদিকে সন্ধ্যে 7:15 পর্যন্ত, এই সময়টাই চন্দ্রগ্রহণের সময়। বন্ধুরা, শাস্ত্রমতে বলা হয়ে থাকে যে এই সময় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ক্ষেত্রে শাস্ত্র বেশ কিছু নিয়ম রীতির কথা বলে। শাস্ত্রের ব্যাখ্যায় এই সময় বিভিন্ন ক্ষতিকারক গ্যাস ও নানান রকম ক্ষতিকারক তরঙ্গ বিকিরিত করে, বাতাসে নানা প্রকার ক্ষতিকর পদার্থের বিকিরণ হয়, তাই এই সময় বেশ কিছু নিয়ম রীতি আমাদের পালন করতে হয়, যা একদিকে যেমন আমাদের শরীরের পক্ষে ভালো, ঠিক তেমনই আমাদের মনকেও স্থির এবং আত্মবিশ্বাসী করে তোলে। তাই শাস্ত্রের ব্যাখ্যায় কিছু কিছু বিষয় অবশ্যই পালন করা প্রয়োজন, যার মধ্যে অন্যতম হল যে এই গ্রহণের সময় কোনোভাবে কোনো পরিস্থিতিতেই খাবার খেতে বারণ করা হয়, বিশেষ করে গ্রহণ যখন শুরু হচ্ছে সেই সময়ের 15 এবং গ্রহণ যখন শেষ হচ্ছে সেই সময়ের 15। এই সময় শাস্ত্র বারবার বলে গ্রহণের শুরু এবং শেষের সময় কখনোই কিন্তু খাবার খেতে নেই, তবে খাবার ফেলে দেওয়া কিন্তু একদমই উচিত নয়। যদি বাড়িতে খাবার থেকেই থাকে, বিশেষ করে রান্না করা খাবার, সেই খাবারে 2টি তুলসী পাতা দিয়ে রাখুন, কারণ তুলসী পাতা অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। আর তুলসী পাতার ভেষজ গুণ সম্পর্কে নিশ্চয়ই বলার অপেক্ষাই রাখে না, তাই শাস্ত্র পরিষ্কার করেই বলছে
যে গ্রহণ যখন শুরু হচ্ছে সেই সময়ের 15 মিনিট এবং যখন শেষ হচ্ছে তখন 15 মিনিট কখনোই খাবার খাবেন না। এবং যে রান্না করা খাবার তাতে অবশ্যই 2টি তুলসী পাতা দিয়ে রাখুন এবং তার সঙ্গে যে পানীয় জল সেই জলেও 2টি তুলসী পাতা দিয়ে রাখুন। দ্বিতীয়ত শাস্ত্র বলছে যে গ্রহণের সময় কোনো দেবদেবীর মূর্তি বা ছবি স্পর্শ করা উচিত নয়। যদি এমনকি আপনার বাড়ির আঙিনায় তুলসী গাছ থেকে থাকে সেই তুলসী গাছও কিন্তু স্পর্শ করা একদমই উচিত নয়। তবে তার মানে এই নয় যে আপনাকে পূজো আরাধনার পদ্ধতি বন্ধ রাখতে হবে। পূজা অর্চনার পদ্ধতির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, কেবলমাত্র বলা হয়েছে যে মূর্তি বা ছবি বা তুলসী গাছ স্পর্শ করবেন না, বাকি সমস্ত কিছুই আপনারা করতে পারে। তৃতীয়ত শাস্ত্র বলছে এই সময় শরীরে তেল মালিশ করা একদমই উচিত নয়, এতে স্ক্রিনের ক্ষতি হতে পারে। শাস্ত্রের ব্যাখ্যায় এই সময় ছুরি কাঁচি ছুঁচ বা কোনো ধারালো জিনিসপত্র নিয়ে কোনো কাজ করা উচিত নয়। শাস্ত্রের বিধান অনুযায়ী এই সমস্ত ধারালো যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় বিশেষ ক্ষতির সম্ভাবনা থেকে থাকে। শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী এই সময় শারীরিক মিলন করাও কিন্তু একেবারেই অনুপযুক্ত, কারণ শারীরিক মিলনের ক্ষেত্রে একটা উপযুক্ত সময় আছে আর এই সময়টা শারীরিক মিলন বা শরীরের জন্য ঠিক স্বাস্থ্যকর নয়। আর আপনি যদি শারীরিক ক্রিয়া করে থাকেন তাহলে আপনার বিশেষ ক্ষতি হবার সম্ভাবনা থেকেই যায়। এবং এই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় সব থেকে বেশি প্রভাব পড়ে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। এবং শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী এই সময় গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে যাওয়া উচিত নয়, ঘরে থাকাই ভালো। এক্ষেত্রে মা এবং গর্ভস্থ বাচ্চা উভয়ই সুস্থ থাকে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে গর্ভস্থ বাচ্চাটি যে গর্ভস্থলীর মধ্যে থাকে তা অধিকাংশই কিন্তু জলে পূর্ণ থাকে। এই সময় যেহেতু চাঁদ পৃথিবীর কাছাকাছি এসে পড়ে তাই চাঁদের আকর্ষণ পৃথিবী পৃষ্ঠের উপর বেশি পড়ে, যার প্রভাব আমাদের মানব শরীরের উপরেও পড়ে। যে কারণে প্রাচীনকালের মনি ঋষিরা বারবারই এই বিষয়টিকে গুরুত্ব প্রদান করেছেন যে গর্ভবতী মহিলা এবং গর্ভস্থ শিশুর ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের সময় অবশ্যই কিন্তু ঘরের মধ্যে থাকা প্রয়োজন। তবে তার মানে এই নয় যে ঘরের মধ্যে চলা ফেরা করা যাবে না। শাস্ত্রের এই সমস্ত ব্যাখ্যা এবং বিধি রীতি সম্পর্কে বৈজ্ঞানিক সত্যতা কিছুটা থাকলেও অনেকেই আবার এ বিষয়ে অস্বীকার করেছেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।